হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সিরিয়াস বংস। হাউ আর ইউ অল? হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আমি এখন রয়েছি ব্যাঙ্গালোরে, অনেকদিন পর একটা ব্লগ করছি। আজ আমি ভেরি এক্সাইটেড, কারণ আজকে আমি আমার নতুন বাইক রয়্যাল এনফিল্ড হান্টার 350 ট্যাপার অরেঞ্জ ডেলিভারি পাবো। ইয়েস, আমি একটা নতুন বাইক কিনেছি। আমি বুক করে এসেছিলাম হচ্ছে শনিবার, আজ হচ্ছে বুধবার। মোটামুটি 3-4 দিনের মধ্যেই আমাদেরকে বাইকটা ডেলিভারি দিয়ে দিচ্ছে। আমি এটা নিয়েছি হচ্ছে ব্যাঙ্গালোর থেকে, ব্যাঙ্গালোর HSR এন্টারপ্রাইসেস, ওটা হচ্ছে একটা রয়্যাল এনফিল্ড শোরুম। তো ওখান থেকে আমি নিচ্ছি এই বাইকটা। তো আমাকে আজকে ডেকেছে 3টার সময়, তো এটা ওদের স্টকে অ্যাভেলেবেল ছিল, তাই জন্যে এটা আমি তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। যদি অন্য কালার নিতাম, যদি তাহলে ওটা মোটামুটি 1 মাস সময় লাগত। তো আমার RTO হয়ে গেছে, RTO পেতে আমার মোটামুটি লাগলো হচ্ছে 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম। এখানে খুব ফাস্ট কাজ হয়, তো আমার আজকে গাড়ি পুরো রেডি করে দিয়ে দেবে। আর আমার অ্যাক্সেসারিজ যেগুলো আছে, যেগুলো আমি ওখানে ইনস্টল করবো, সেগুলো আজকে আমি করিয়ে নেবো। মোটামুটি আমার 3টার সময় টাইম দিয়েছে, ওখানে আমি যাবো একটু পরেই। তো আমি এই ভিডিওতে আপনাদের এই সুন্দর যে এক্সাইটমেন্ট আমার, যে আজকে বাইক ডেলিভারি যেটা, আমি এটা পুরোটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আই এম ভেরি মাচ এক্সাইটেড, আজকে আমি যাচ্ছি এখন বাইকটা ডেলিভারি নিতে। তো আপনাদেরকে বলে রাখি যে আমি এটা ইনস্টলমেন্টে কিনেছি, 20,000 টাকা ডাউন পেমেন্ট করেছি অ্যাপ্রক্সিমেটলি। আর মোটামুটি 12 মাস আমাকে 18,000 সামথিং করে পেমেন্ট করতে হবে, 12 মাসের আমি এটা নিয়েছি। আপনারা চাইলে 3 বছর 2 বছরেরও নিতে পারেন, আপনাদের আরও কম পড়বে, সেটা 3,500-4,000 টাকা করে যদি আপনারা 3 বছর নেন, আর ওটা 6,000 সামথিং করে যদি আপনারা 2 বছর করেন। তো এনিওয়ে, আমার এই বাইকটা খুবই আর্জেন্ট দরকার ছিল। আমার একজন ফ্যামিলি মেম্বার খুবই অসুস্থ, তো হসপিটালে আমাকে যেতে আসতে হচ্ছে বারবার। তো ওই জন্যে আমার একটা টু হুইলারের খুব দরকার ছিল, ওই জন্য আমি এই বাইকটা নিলাম। আর সেকেন্ড হ্যান্ডও এখানে পাওয়া যায়, কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড নিলাম না, কারণ সেকেন্ড হ্যান্ডে অনেক পার্টস খারাপ থাকে, অনেক রিপ্লেস থাকে, তো ওগুলো আবার সার্ভিস করাতে হতো, আবার অনেক কিছু প্রবলেম থাকলে আবার আমাকে রিপেয়ার করাতে হতো। আমি তো বুঝতাম না, আমি বাইক সম্বন্ধে অত কিছু বুঝিও না, তো ওই জন্য আমি ভাবলাম যে পুরোনো বাইক নিয়ে কোনো লাভ নেই, তার চেয়ে আবার নতুন একটা বাইক নিই। তো এনিওয়ে গাইজ, আমি একটু পরেই বাইকটা আনতে যাবো। এখন বাজে হচ্ছে 11টা, 3টার সময় আমাকে বলেছে ডেলিভারি দেবে। তো আপনাদের ভিডিওটা সেটাই দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি এখন বেরিয়ে পড়লাম, আমি এখন যাচ্ছি শোরুমে, ওখান থেকে গাড়িটা নেব। বাজে হচ্ছে অলমোস্ট 3টে। তো গাইজ, আমি চলে এলাম রয়্যাল এনফিল্ড শোরুমে, HSR যেটা, HSR এন্টারপ্রাইজ। তো আমার সামনেই হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম, আমি ভেতরে ঢুকবো এখন। এখানে সব গাড়িগুলো ডেলিভারি করার জন্য এখানে রাখা রয়েছে। গাইজ, আমার মোটামুটি সব বাইক পুরো রেডি হয়ে গেছে, সব অ্যাক্সেসরিজ ফিট করলাম যা যা আছে, সিট কভার, সাইড মাউন্ট, সামনে যে উইন্ড গার্ড, সেগুলো সব লাগিয়ে মোটামুটি 12,000 টাকা হলো। আর এক্সটেন্ডেড ওয়ারেন্টিটাও করিয়ে নিলাম, যেরকম নর্মাল ওয়ারেন্টি হচ্ছে 3 বছর, এক্সটেন্ডেড ওয়ারেন্টি হচ্ছে আরও 2 বছরের, ওটা করালে মোটামুটি টোটাল 5 বছর। তো এখন সার্ভিসটাও ফ্রি দেবে 1 বছরের, 4টে সার্ভিস আছে, 500 কিলোমিটার চালানোর পর একটা সার্ভিস করাতে হয়, তারপরে আছে 5,000 কিলোমিটার, এরকম আস্তে আস্তে বাড়ে। তো আমি সব কিছু দেখে নিয়েছি, 4টে সার্ভিস ফ্রি পাবো, তারপরে আবার আলাদা করে আবার নতুন করে বই বানাতে হবে সার্ভিসিংয়ের জন্য। তো গাইজ, আমাকে বাইকের সঙ্গে দিলে হচ্ছে 2টো হানি, আমি বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো কী দিয়েছে, আর লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে সেটার জন্য। আর এমনিতে যেটা আছে সেটা হলো, আমি তো বাইক এখন খুব একটা ভালো চালাতে পারি না, তো আমি এখানে একজন তো বললাম যে একটু আমাকে বাড়িতে ডেলিভারি দিয়ে আসতে হবে, তাকে আমি কিছু টাকা দিয়ে দেবো এক্সট্রা। তো যেতে চাইছিল না প্রথমে, তাও রিকোয়েস্ট করার পর সে বললো ঠিক আছে যাবে, তার জন্য আমি তার ব্যাকিং ব্যাক করে আসার জন্য ওদের র্যাপিডো একটা বুক করে দেবো। তো মোটামুটি ভালোই এদের ব্যবহার সব। তো আমি যে এক্সটেন্ডেড ওয়ারেন্টিটা করিয়েছি ওটা হচ্ছে মোটামুটি 4,500 টাকা মতন, ওটা যদি পরে করাই তাহলে আরও এক্সট্রা 1,000 টাকা দিতে হবে। তো ওটা মোটামুটি 2 মাসের মধ্যে করাতে হয় গাড়ি কেনাটা, তো আমি আজকেই করে নিলাম সব কিছু, আজকেই ঝামেলা মিটিয়ে নিচ্ছি। আর গাড়ির সঙ্গে একটা আমাকে হেলমেটও দিয়েছে, হেলমেটের কাঁচ ছিল না, ব্ল্যাক কালারের হেলমেট। হেলমেটটা সবই কমন সব বাইকেরই, তো কালারটা শুধু ব্ল্যাকই। তো আমি অন্য কালারের জন্য বললাম, ওরা বললো যে ব্ল্যাক কালারটাই শুধু আছে, আর অন্য কোনো কালার নেই। ঠিক আছে, আমি তো ওই ব্ল্যাক কালারটাই নিয়েছি রয়্যাল এনফিল্ড লেখা উপরে। আর যে সামনে যে হেলমেটের গ্লাস, ওটা হাফ গ্লাসের দাম হচ্ছে 250, আর ফুল গ্লাসের হচ্ছে 350। তো আমি হাফ গ্লাস রাখলাম সেটার জন্য।
1 hour later. তো গাইজ, আমি ফাইনালি আমার ভয়েস মেসেজ চলে এলাম, বাইকটা আমাকে ডেলিভারি দিয়ে গেল ওখান থেকে একজনকে রিকোয়েস্ট করার পর অনেক কষ্ট করে। তো আমি তাকে ওখানে আবার পাঠিয়ে দিলাম, গাড়িতে তার জন্য বুক করে দিলাম। তো এই হচ্ছে আমার বাইক, সব কিছু রেডি হয়ে গেছে। এখানে নাম্বার প্লেটটা বসা বাকি আছে, এটা পরের সপ্তাহে দিয়ে দেবে আমাকে। এটা হচ্ছে সিট কভার, আমি ঘরে গিয়ে দেখাচ্ছি কী কী আর দিয়েছে বাইকের সঙ্গে। আর এটা হচ্ছে হেলমেটটা যেটা দিয়েছে, এটা লাগাতে আরও এক্সট্রা আমাকে 265 দিতে হয়েছে। সামনে উইন্ডশিল্ডটাও লাগিয়েছি, আর এখানে সিট গার্ড এটা লাগাতে হয়েছে আলাদা, আর তলায় এখানে ইঞ্জিন কভারের জন্য এটা লাগাতে হয়েছে। তো গাইজ, আমি রুমে এসে গেছি। তো এই জিনিসগুলোই আমাকে দিয়েছে রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে। দুটো হানি দিয়েছে, একটা লিচি হানি, একটা ফ্রুটস হানি। আর এখানে আমার গাড়ির কাগজগুলো আছে, ইন্স্যুরেন্স 5 ইয়ার্সের, ফার্স্ট পার্টি হচ্ছে 1 বছরের, আর সেকেন্ড পার্টি হচ্ছে 2 বছর। এখানে আমার গাড়ির বিল আছে, এখানে কত টাকার কত ইনস্টলমেন্টে সব কিছু। আর এখানে হচ্ছে আমার গাড়ির কভারটা, ফুল কভার। আর একটা ছোটো ব্যাগ দিয়েছে এখানে। আর এখানে একটা ফার্স্ট এড কিট আছে। আর এটা হচ্ছে আমার সার্ভিসিং বুক, 4টে সার্ভিস ফ্রি 1 বছরের। এখানে দেওয়া আছে কত কত কিলোমিটার চলার পর সার্ভিস করাতে হবে, সব কিছু এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট সার্ভিস করাতে হচ্ছে 500 কিলোমিটার পর 45 ডেজ, সেকেন্ড সার্ভিস হচ্ছে 5000, থার্ড সার্ভিস হচ্ছে 12 মাসে 10,000 কিলোমিটার, ফোর্থ সার্ভিস হচ্ছে 18 মান্থে 15,000 কিলোমিটার, সরি এটা হচ্ছে 1.5 বছরের সার্ভিসিং করতে পারবে এটা ফ্রিতে। তো গাইজ, এটাই হচ্ছে আমার রয়্যাল এনফিল্ডের ডেলিভারি নেবার ব্লগ। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। বাই, টেক কেয়ার, টাটা।